কয় অবস্থাতে তাইমুম করা যাবে? বেশ কয় অবস্থাতে তাইমুম করা যাবে? যদি আপনার শরীরে এমন ক্ষত হয়, পানি লাগলে ব্লাড ঝরার সম্ভাবনা রয়েছে, আপনি দুর্বল হয়ে যেতে পারেন, অথবা পানি পাওয়া যাচ্ছে না, পানি যদি আপনি যেখানে আছে ওইখানে যেতে গেলে নামাজের রক্ত চলে যাবে, ডাক্তারে আপনাকে সার্টিফিকেট দিতেছে আপনি আপাতত কিছুদিন পানি ব্যবহার করবেন না, পানি ব্যবহার করলে আপনার অ্যালার্জি বেড়ে যেতে পারে, এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো হলে আপনি মাটি দিয়েই পবিত্র অর্জন করতে পারবেন। কোনো কূপের পানি যদি শুকিয়ে যাওয়ার মতো হয় এবং কূপের পানি যদি সবুজ বর্ণের থাকে, তাহলে কি ওই পানি দ্বারা পবিত্র অর্জন হবে? পানির গুণ আছে তিনটা, বুঝেছেন? সেটা শুকোই যাক অথবা কূপ ভরা থাক, এটা পুকুর হোক বা টিউবওয়েল হোক, যাই হোক না কেন, তিনটা বৈশিষ্ট্য যদি পানির ভিতরে পাওয়া যায় তাহলে ওই পানি পবিত্র। আর সেই পানিটা যদি পরিমাণ হয় দুই থেকে চার মণ, তাহলে ওই পানিটা পবিত্র। এক নম্বর হচ্ছে রং, পানির রং সাদা, স্বাভাবিকভাবে পানির যে রং এটা যদি থাকে তাহলে ওই পানি পবিত্র। কিন্তু পানির রং যদি পবিত্র হয়ে কালো হয়ে যায় বা সবুজ বর্ণ ধারণ করে, এখানে মনে হয় সেটাই বলিছে যে সবুজ মনে হয় উল্লেখ করেছে সম্ভব, হ্যাঁ সবুজ বর্ণে থাকে, তাহলে ওই পানিটা আর পবিত্র নয়। দুই নম্বর গন্ধ, পানির স্বাভাবিক যে একটা গন্ধ আছে ওটা বিকৃত হয়ে যদি একটা নোংরা গন্ধ চলে আসে তাহলে ওই পানি পবিত্র না। তিন নম্বরে স্বাদ, পানির স্বাভাবিক একটা স্বাদ আছে না, কিন্তু ওইটা পরিবর্তনে তিতা বা অন্য কোনো রকমের স্বাদ লাগতেছে। রং, গন্ধ, স্বাদ, এই তিনটা যদি পরিবর্তন না হয়, ওইখানে যদি দুই মন পানি থাকে, সেটা কূপ হোক, পুকুর হোক বা কোনো বিল বা যে কোনো জায়গায় হোক না কেন, ডুবানালা পানিটা পবিত্র, ওই পানিতে সব কিছু করা যাবে। কিন্তু দুই মনের কম যদি হয় আর পানির রং বা এই তিনটা বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ওই পানিটা পবিত্র বলে গণ্য হবে না। কোনো পাত্রে রাখা পানি বিড়ালে পান করে এবং অবশিষ্ট যে পানি থাকবে তা দ্বারা কি পবিত্রতা অর্জন হবে? হ্যাঁ, বিড়ালের উচ্ছিষ্ট অপবিত্র না, বিড়ালে যে খাবার খায় ওটা পবিত্র, ওটা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কেয়ামতের সবচেয়ে বড় আলামত কি? পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এটা তো সব থেকে বড় আলামত। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে জীবন ঘনিষ্ঠ কয়েকটি প্রশ্ন আমরা শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে যে জানার বিষয় এগুলো আপনারা প্রশ্ন লিখে নিয়ে আসবেন, যার যে জানা আছে চিরকুটে যেভাবে যে আপনারা লিখে দিয়েছেন এইভাবে করে লিখে নিয়ে আসবেন। জীবনের কত জানা অজানা বিষয়, কোটি কোটি বিষয়, আপনি অজানতে অপরাধ করে ফেলতেছেন, আপনি টেরও পাচ্ছেন না, ওই বিষয়টা আপনার জানা দরকার। এই জন্য আল্লাহ বলছেন ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তাআলামুন, দুই জায়গা আছে কোরআনে। তুমি যদি না জানো তাহলে যে জানে তার কাছ থেকে কী করো? জেনে না। আল্লাহ আমাদের তাওফিক দিক, বলে না আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।